জিয়াউদ্দিন বলখি যখন শুনতে পেলেন যে আরব থেকে একজন বড় ওলিয়াল্লাহ এসেছেন, এসে বর্তমানে আফগানিস্তানের বলখ এলাকায় অবস্থান করছেন, তিনি পৌঁছে গেলেন যে দেখে দেখি একটু পরখ করে যে উনি কত বড় আল্লাহর ওলি। তিনি তার বড় বড় দর্শন শাস্ত্রের কিতাবাদি যেগুলো মুখস্থ করেছেন সেই সমস্ত ইলিম নিয়ে পৌঁছে গেলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির কাছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি তার নিজের আস্তানার মধ্যে বসেছিলেন এবং তিনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি ভালো একজন শিকারী ছিলেন, শিকার করতে পারতেন। তিনি নিজে শিকার করেছেন পাখি, ওই পাখির গুস্ত তার সামনে উপস্থাপন করা হয়েছে। তিনি পাখির গুস্ত বিসমিল্লাহ করে মুখে দিতেন। ওই সময় এসেছেন জিয়াউদ্দিন বলখি, এসে বলেছেন যে আমি এই সমস্ত বলখ এলাকার সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি, যদি আপনি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, সেগুলোর জবাব আমাকে দিয়ে দেখেন, তাহলে মানবো আপনি বড় আল্লাহর ওলি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কথা বললেন না, বরং পাখির গুস্তের যে প্লেট সেটি তার সামনে এগিয়ে দিয়ে বললেন, কথাবার্তা পরে হবে, আপাতত একটু মেহমান নামাজি করি আপনার খাওয়াই। এবং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উপাধি হচ্ছে গরিব নওয়াজ। গরিব নওয়াজ হচ্ছে যে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোটকাল থেকেই অসহায় দরিদ্র মানুষের প্রতি এক ধরনের মহব্বত দিলের মধ্যে ঢেলে দিয়েছিলেন, তার কাছ থেকে এসে কেউ কখনো খালি হাতে ফিরে ফিরে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের মধ্যে খেদমতে খালকের একটি ইচ্ছা, একটি চেতনা আল্লাহ জন্মগতভাবেই রেখে দেন যাকে দিয়ে আল্লাহ এই কাজ করাতে চান। এবার যখন জিয়াউদ্দিন বলখি সেখান থেকে এক টুকরো গুস্ত মুখে দিয়েছেন, মুখে দেওয়ার পরে তার চেহারার রং পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনার কি প্রশ্ন করার ছিল, একটু প্রশ্ন করেন। জিয়াউদ্দিন বলখি বললেন যে হযরত, প্রশ্ন যা নিয়ে এসেছিলাম কিছুই আর মনে নাই, সবগুলো ভুলে গেছে, সবগুলো ভুলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, খাওয়া এগিয়ে নেন। শ্রোতা অধ্যক্ষ, আমার উস্তাদ হযরত মাওলানা ইমরানউদ্দিন চৌধুরী সাহেবের প্রতি এমন এক মহান আল্লাহর ওলির ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন তিনি করেছেন, যার কাছে এই ভারতীয় উপমহাদেশের প্রতিটি বালুকণা কেয়ামত পর্যন্ত ঋণী হয়ে থাকবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সাইয়্যিদুনা আল ইমাম আল শেখ আল হযরত মঈনুদ্দিন হাসান চিশতি সানজারি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন এই মকবুল ওলির জিয়ারতে একাধিকবার আমি অধমকে যাওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ শুক্রিয়া। আর এই মাহফিলে উপস্থিত হওয়ার প্রেক্ষিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু আরজ করি, রাব্বুল আলামিন আমাদেরকে বারবার তার মকবুল ওলির মকবুল জিয়ারত নসিব করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে হযরত সাইয়্যিদুনা মকবুল ওলিদের কথা যখন আলোচনা করি বেশিরভাগ কথাই হয়ে যায় কারামত নির্ভর কথাবার্তা। বক্তারাও বলতে পছন্দ করেন, শ্রোতারাও শুনতে পছন্দ করেন। আমাকে আল্লাহ দিয়েছেন একটু ভিন্ন মেজাজ, আমার কাছে কারামতের চেয়ে ত্যাগ এবং জিহাদ অনেক বেশি উৎকৃষ্ট পন্থা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পুরো জীবনকে যদি শুধুমাত্র আপনি কারামতের আলোকে চিন্তা করেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না যে আসলে তিনি ভারতীয় উপমহাদেশে কোন লেভেলের কোন পর্যায়ের খেদমত আঞ্জাম দিয়েছেন। এজন্য আমি আপনাদের সামনে আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির জীবনী প্রথমে তুলে ধরব। এই জীবনীর কয়েকটি সূত্র হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন ফিলোসোফার ছিলেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহি। আল্লামা ইকবালের উস্তাদ ছিলেন টি ডাব্লিউ আর্নল্ড, একজন ব্রিটিশ। তিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের ইতিহাস নিয়ে একটি বিশাল গবেষণা করেছেন, সেখানে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির জীবনী খুব সুন্দরভাবে তুলে এনেছেন। এটি আমার একটি সোর্স। আরেকটি কিতাব হচ্ছে আখবারুল আখিয়ার, যেটি মুঘল আমলে লেখা হয়েছিল, এটি আমার আরেকটি সোর্স। এই দুই সোর্স থেকে আমি মূলত আপনাদের সামনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির জীবন নিয়ে কথা বলি।
সম্মানিত হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোন মাপের ওলি আল্লাহ ছিলেন সেটি আসলে আজকের দিনে এখানে আপনার আমার মতো মুসলমানের পক্ষে বসে চিন্তা করাটাও দুঃসাধ্য এবং একটি বেয়াদবির পর্যায়ে চলে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একবার চিন্তা করে দেখুন, এই ভারতীয় উপমহাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন কিভাবে আমি আপনাকে একটু বলি। এই ভারতীয় উপমহাদেশের যে কয়েকটি এলাকা রয়েছে, আমরা আসি পশ্চিম দিক থেকে হিসাব করলে পাকিস্তান, পাকিস্তানের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুবাতাস বইয়েছেন যে মহান অলির মাধ্যমে, তিনি হচ্ছেন দাতা গঞ্জবখশ আলী হুজবেরি রহমতুল্লাহ আলহি, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে যার কবরস্থান অবস্থিত। উনি কিন্তু পাকিস্তানি ছিলেন না, আরব থেকে এসেছেন, আসেন আরেকটু পূর্ব দিকে ভারত। সেই ভারতের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান ওলির মাধ্যমে এই জমিনকে জারখেজ করেছেন, তিনি আমাদের আজকের এই মাহফিলের প্রতিপাদ্য যার জীবনী, সেই খাজা মুইনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু ভারতীয় ছিলেন না, আরব থেকে এসেছেন, আসেন আরেকটু পূর্ব দিকে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে অলি আল্লাদের মাপকাঠি তো আমরা করতে যাই না, কিন্তু আমাদের একটি দাবি হচ্ছে এই বাংলাদেশে সবচেয়ে বড় আল্লাহর অলি হচ্ছেন আমাদের সুলতান সিলহেট শাহজালাল মুজাররদিয়ামনি রহমতুল্লাহ আলহি। আমরা সবাই জানি তিনিও বাংলাদেশি বাঙালি নন, আরব থেকে এসেছেন। তার মানে রব্বুল আলামিনের কোনো একটি পরিকল্পনা তো আছে আমাদের জন্য, যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভূমি থেকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহ পাঠিয়ে এই জমিনকে আল্লাহ উর্বর করে তুলেছেন মুসলমানদের জন্য। দুই নম্বর, এগুলো কোনো কিতাবে লেখা নেই, এগুলো আমারই গবেষণা, সুতরাং আপনার মতামত আপনি এগুলো রাখতেও পারেন ফেলতেও পারেন, কিন্তু এটি আমি আমার পড়ালেখায় পেয়েছি, এটি আল্লাহর একটি পরিকল্পনা। আল্লাহ তাদবীর করেন, ইউদাব্বিরুল আমর, আল্লাহ তাদবীর করেন। দুই নম্বর আরেকটি বিষয় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আমরা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর জীবনীতে যাব, তার আগে এই ভূমিকাটি না জানলে আমরা ইতিহাসের সাথে মিলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সুনানে আবু দাউদ কিতাবের কিতাবুল মালাহিম অধ্যায়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শতাব্দীতে এমন কিছু মুজাদ্দিদদেরকে উম্মতের মধ্যে উঠান যারা গত এক শতাব্দীতে এই উম্মতের মধ্যে ইসলামের বিরোধী যত আকিদা বিশ্বাস, বাতিল ফিরকা, যত শিরক বিদআত প্রবেশ করেছিল, এগুলোকে সাফ করে ইসলামকে আবার দীনে মুহাম্মদীর ওই ওই জায়গায়, ওই মূল জায়গায় ফিরিয়ে নিয়ে যান মুজাদ্দিদ প্রতি শত বর্ষে। আমার একটি গবেষণা রয়েছে মুজাদ্দিদদের উপর, একটি ছাপা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন জার্নালে, সেখানে আমি দেখিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর থেকে প্রথম 1000 বছরে যত মুজাদ্দিদ এসেছেন সবাই আরবের জমিনে, যত মুজাদ্দিদ সবাই আরবের জমিনে, 1000 বছর যখনই শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত মুজাদ্দিদিন উঠেছেন এই ভারতীয় উপমহাদেশের জমিন থেকে। প্রথম 1 শতাব্দী শেষ হওয়ার পরে দ্বিতীয় শতাব্দী শুরু হওয়ার প্রথমেই যে মুজাদ্দিদকে আল্লাহ তুলেছেন তিনি হচ্ছেন শেখ আহমদ সির হিন্দি, যাকে আমরা মুজাদ্দিদ আলফেসানি নামে চিনি। তিনি কি করেছেন, তৎকালীন সম্রাট আকবর এবং তার পুত্র জাহাঙ্গীর ইসলাম হিন্দু বৌদ্ধ শিখ সব ধর্মকে মিলিয়ে একটি নতুন ধর্ম বানিয়েছিল, নাম দিয়েছিল দিনে এলাহি। সে বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের 1000 বছর হয়ে গেছে, অতএব আল্লাহর নবীর দিন শেষ হয়ে গেছে, আউযুবিল্লাহ, নতুন ধর্ম, সুতরাং দিনে এলাহি। আর কোনো আলিম সাহস করেন নাই, বাদশার বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো তো সবার পক্ষে সম্ভব হয় না, তার পক্ষেই সম্ভব হয় যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান দিয়েছেন, তিনি দাঁড়িয়েছেন এবং আল্লাহর এক বান্দার ত্যাগ এবং জিহাদের মাধ্যমে দীনে ইলাহি দুনিয়া থেকে চিরতরে মুছে গেছে আলহামদুলিল্লাহ। এবং পরের শতাব্দীতে
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরপরের শতাব্দীতে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এরপরের শতাব্দীতেও উলামায়ে দেওবন্দের মধ্যে অনেক বড় বড় মানুষ ছিলেন যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, রামপুরি উলামায়ে কেরামের মধ্যেও ছিলেন। এরপরের শতাব্দীতে এসে দেখেন ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষেরাও এসেছেন, একজনের কথা বলছি না, দুনিয়াতে অনেকেই এসেছেন। দেখা যাচ্ছে মুজাদ্দিদিন এই ভারতের জমিনে এসেছেন উপমহাদেশে, তার মানে আল্লাহর একটি প্ল্যান আছে এই উপমহাদেশের জমিনকে নিয়ে। আরেকটি দিক থেকে চিন্তা করুন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের আগে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি তো আসবেন আরবের জমিনে, কিন্তু ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিকি ইউয়াতিউনা লিল মাহদী, তিনি আসবেন আরবের জমিনে কিন্তু পূর্ব দিক থেকে মুসলিম সেনাবাহিনী বের হবে এবং ইমাম মাহদিকে গিয়ে সাহায্য করবে, তার বাহিনীতে যোগ দেবে। আরবের পূর্ব দিকে কার আমরাইত, আর এজন্য আমরা পশ্চিম দিকে কিবলা করে নামাজ পড়ি, কারণ আমরা আরবের পূর্ব দিকে অবস্থিত। অনেকেই মনে করেন কিবলা পশ্চিমে, না কিবলা পশ্চিমে নয়, কিবলা হচ্ছে কাবা শরীফ, আপনি কাবা শরীফের যে প্রান্তে আছেন তার অপোজিট দিকে আপনি মুখ ফেরাবেন। তাইলে এই তিনটি বিষয়কে সামনে রাখলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে একটি বড় খেদমত আঞ্জাম দেওয়ার জন্য এই উপমহাদেশের জমিনকে আল্লাহ অলরেডি প্রস্তুত করে রেখেছেন, আর যাদের মাধ্যমে প্রস্তুত করেছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় একজন হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমতুল্লাহি আলাইহি। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আপনারা এই গুরুত্বটা উপলব্ধি করতে পারবেন যে আমরা আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির জীবন নিয়ে কেন কথা বলছি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়েছিল 1142 খ্রিস্টাব্দে, এখন চলছে 2021, 1142 খ্রিস্টাব্দে। কোন জায়গায় জন্ম হয়েছে সেটি নিয়ে দুটি মতামত পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মতামত যেটি সেটি হচ্ছে বর্তমান ইরানের একটি শহর রয়েছে সিস্তান, এই শহরের একটি গ্রাম সঞ্জার, এই সিস্তান শহরের সঞ্জার গ্রামে 1142 সালে জন্মগ্রহণ করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তিনি নাজিবুত তরাফাইন বলা হয় সেই সকল মানুষকে যারা মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে হাসানি এবং হুসাইনি সৈয়দ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নাজিবুত তরাফাইন, এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যাকে আমাদের সমাজে বড় পীর রহমতুল্লাহ আলহি নামেও জানা হয়, সুলতানুল আউলিয়া, তিনিও একইভাবে। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের মহান খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তার হাবিবের পরিবারকে কবুল করে নিয়েছেন, এবং কেনই বা করবেন না, ইসলামের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে, একে তো হচ্ছে কাফিরের বিরুদ্ধে জিহাদ করেছেন সাহাবা একরাম আলহামদুলিল্লাহ, এটি বড় জিহাদ। এরপরে মুসলমানের মধ্যেও ইসলামের নাম নিয়ে যখন ইসলামের শেকড় কাটার চেষ্টা করা হয়, সেই বাতিল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম জিহাদ করে আল্লাহর রাস্তায় জানমাল কোরবান করেছেন আলে মুহাম্মদের সদস্যরা, ইমাম হুসাইনের পরিবার কারবালার ময়দানে। এর আগে মুসলমান বাতিলের বিরুদ্ধে জিহাদ হয় নাই, হ্যাঁ কাফিরের বিরুদ্ধে হয়েছে, আল্লাহর নবী নিজে করেছেন, সাহাবা কেরাম করেছেন, মুসলমানের বিরুদ্ধে যখন মুসলমান ইসলামের নাম ভেঙে ইসলামের ক্ষতি করতে চেষ্টা করে সেই জিহাদ দেখিয়ে দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এজন্য বলা হয় যে কাফিরের বিরুদ্ধে জিহাদ কাকে বলে সেটি দেখিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহুর দাদা হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহুর দাদাই হন, হুসাইন রাদিয়াল্লাহু দাদা নয়, দাদার বাবা। হুসাইন রাদিয়াল্লাহুর দাদা তো আবু তালিব, তা দাদা হয়, ঠিক আছে, আবু তালিবের ভাই হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু। আর মুসলমান যখন বাতিল হয়ে যায় সেই মুসলমান বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে জিহাদ কাকে বলে সেটি দেখিয়ে দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কারণ কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফদালুল জিহাদি কালিমাতুল হক ইনদা সুলতানুন জাইর, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা। আমাকে আমাদের ইসলামের একটি ফিরকার ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বারবার তাদের সাথে কথা হতো, তারা জিজ্ঞেস করতেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে জিহাদের জন্য গেলেন, আরো কয়েকজন সাহাবিও তো তখন জীবিত ছিলেন, নাম বলছি না বাদ দেন, এরা কেন যান নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন গিয়েছেন? আমি বলেছিলাম দেখেন সবার মধ্যে তো আর হুসাইনের জুস আর হুসাইনের রক্ত থাকে না,
মুহাদ্দিস মুফাসসির মুফতি ফকিহ আলিম উলামা দুনিয়াতে হাজারো সৃষ্টি হয়েছেন, আরো হবেন। হুসাইন তো যুগে যুগে আসেন না, এজন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, কোনো খারাপ কাজ হতে দেখলে শক্তি দিয়ে রুখে দাও, ফা ইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, যদি সেটি না পারো তাহলে জবান দিয়ে। আজকের যুগে জবানের আরেকটি ফর্ম হচ্ছে কলম দিয়ে। ফা ইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি, যদি না পারো সেটিও অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়াজালিকা আদাফুল ঈমান, তবে জেনে রাখো এটি ঈমানের দুর্বল স্তর। আপনার কি মনে হয় হুসাইন দুর্বল স্তরের মুমিন ছিলেন? না, হুসাইন সবল স্তরের মুমিন ছিলেন, এজন্য তিনি হাত দিয়ে রেখেছেন। অনেকে বলেছিলেন যে সমস্যা নেই, ইয়াজিদ তো আর আমাদেরকে ওই নামাজ রোজা করতে বাধা দিচ্ছে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু জানতেন যে আমার নানা তো কেবল নামাজ রোজাই তো শিখিয়ে যান নাই, আমার নানা পরিপূর্ণ জীবন ব্যবস্থা শিখিয়ে গেছেন। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, সেই দিনের একটি অংশ ভেঙে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আদর্শের উপর যে খেলাফত রেখে গিয়েছেন সেই খেলাফত ভেঙে যাচ্ছে। আর যদি আমি এটি ইয়াজিদের হাতে ছেড়ে দেই, কালকে সে আরেকটি নেবে, পরশু আরেকটি নেবে, আমার নানার রেখে যাওয়া এই আমানত পরে আর দিন থাকবে না, একটি তামাশা হয়ে যাবে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেরিয়েছেন এবং হক আদায় করে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই রক্ত বহন করেছেন কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, তিনি নাজিবুত তরাফাইন। তার বাবার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মায়ের নামটি জানা যায় না, কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এমন সময় জন্মগ্রহণ করেছেন যেই সময় মুসলিম দুনিয়ার উপর মঙ্গলদের আক্রমণ চলছিল। চেঙ্গিস খান, আপনারা নাম শুনেছেন, মঙ্গোলিয়ান, এরা অত্যন্ত পাষাণ্ড বর্বর ছিল। তো 1142 তার জন্ম হয়েছিল, আর এর 80-90 বছরের মধ্যে মঙ্গলরা মুসলমানদেরকে দুনিয়া থেকে একেবারে তছনছ করে দিয়েছিল। প্রায় অন্তত পক্ষে বলা হয় যে 1 কোটি থেকে কেউ কেউ বলেছেন 10 কোটির মতো মুসলমান তখন শহীদ হয়েছিলেন এই বর্বর মঙ্গলদের হাতে, চেঙ্গিস খানের নাতি হালাগু খান তার হাতে। তো সেই সময়কার ইতিহাস এত ভালো করে খুঁজে পাওয়া যায় না, কারণ চেঙ্গিস খানের নাতি হালাগু খান যখন 1258 সালে বাগদাদ হামলা করেছিল, তখন বাগদাদে, শুধু বাগদাদের মধ্যে যত মানুষ ছিলেন এদেরকে গণহারে হত্যা করা হয়েছিল, এবং বাগদাদের পাশ দিয়ে যে দজলা নদী, ইংরেজিতে বলা হয় টাইগ্রিস, এই টাইগ্রিস নদীর 3 মাইল জায়গা পর্যন্ত মুসলমানদের রক্তে নদীর পানি লাল হয়ে গিয়েছিল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এবং বাগদাদ ছিল তৎকালীন দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের একটি কেন্দ্র। বাগদাদে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির সমস্ত বই জ্বালিয়ে ছালি করে এগুলোকে নদীতে ফেলা হয়েছিল। ইমাম শেখ সাদির রহমতুল্লাহ আলাই বলেছেন, তিনি লিখেছিলেন যে 14 মাইল জায়গা পর্যন্ত নদীর পানি বইয়ের ছাইয়ে কালো হয়ে গিয়েছিল। আমাদের এতদিনের যে সম্পদগুলো ছিল, মুসলমানের সম্পদ কি, ইলিম, সেই ইলিমকে জ্বালিয়ে ছালি করে ফেলে দেওয়া হয়েছিল। তো এজন্য ওই সময়কার তত্ত্বগুলো এত বিস্তারিত পাওয়া যায় না, যেগুলো আগের যুগের পাওয়া যায়, পরের যুগের পাওয়া যায়। ওই সময়কার ওই শখানিক বছরের তত্ত্বগুলো আসলে তখন মুসলমানদের অবস্থা এত ভালো ছিল না যে বসে বসে লিখে রাখবে। এজন্য আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের ডিটেইলস তত্ত্ব আমরা যেরকম জানি, মাক্কী জীবনের এত বেশি জানি না, কারণ মক্কায় মুসলমানরা ছিলেন দুর্বল, সবসময় ভয়ে থাকা লাগতো কাফিররা কখন হামলা করছে, কখন কি ইত্যাদি, তখন কার এত সময় আসে বসে বসে লিখবেন। মাদানী জীবনে আসার পরে একটি স্থিতি আসলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলহি একেবারে কম বয়সেই কোরআন শরীফ হিফজ করেছিলেন। দেখেন কোরআন শরীফের হিফজ, এটি আমাদের আজকের যুগে একটি এক্সট্রা বিষয় হয়ে গেছে, একসময় এটি এক্সট্রা ছিল না, এটি মূল ছিল। আপনি ইসলামের ইতিহাসের এমন কোনো বড় আলিম পাবেন না যিনি নামের সাথে হাফিজে কোরআন লাগিয়েছেন। কারণ কি, কারণ হাফিজে কোরআন তো অবশ্যই, এটি লাগানোর কি দরকার? তাদের কাছে মায়ের দুধ পান করা যেরকম আবশ্যক ছিল, কোরআন হিফজ করাও এরকম আবশ্যক ছিল। এজন্য আপনি বড় বড় উলামায়ে কেরামের নামের সাথে যখন দেখবেন হাফিজ, আমরা বলি হাফিজ ইবনে হাজার আসকালানি, হাফিজ ইবনুল কাইয়িম জাউজি, এর মানে কোরআনে হাফিজ নয়, এর মানে এরা হাফিজে হাদিস ছিলেন। হাফিজে হাদিস হতে হলে কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগে, 1 লক্ষ, কেউ কেউ বলেছেন 3 লক্ষ, যাই হোক। তো এদেরকে বলা হয় হাফিজ,
এজন্য হাফিজে কোরআন হওয়াটি কোনো আলাদা কিছু ছিল না, এটি তো মায়ের দুধ পান করার মতো। আল্লাহর কালামের সাথে মুসলমানদের সম্পর্ক এত বেশি ছিল যে কোরআন শরীফ হিফজ করাকে আলাদা কিছু মনে করা হতো না, এটি তো জীবনেরই অংশ। তিনি 7 বছর বয়সে কোরআন শরীফ হিফজ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জীবনের মধ্যে একটি সুন্নত দিয়েছেন, যেটি পরবর্তী আউলিয়া কেরামের জীবনের মধ্যেও আমরা দেখি, মঈনুদ্দিন চিশতির জীবনের মধ্যেও দেখি। সেটি হচ্ছে একেবারে কম বয়সে তিনি ইয়াতিম হয়ে গেলেন, মাও হারালেন বাবাও হারালেন। এবার বাবার সম্পত্তি থেকে তিনি পেয়েছিলেন দুটি জিনিস, একটি বাগান, ফুল বা ফলের যে কোনো কিছুর বাগান, আর আরেকটি হচ্ছে আটা পিশাল একটি চাকি পেয়েছিলেন, আর কিছুই না। তার বাবা এত ধনী মানুষও ছিলেন না। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার বয়স যখন 9 বছরের মতো, সেই সময় তার বাবা ইন্তেকালের আগে তাদেরকে নিয়ে সিস্তান শহর ত্যাগ করে আরেকটু পূর্ব দিকে খুরাসান শহরে চলে আসলেন, কারণ সিস্তান শহরে তখন চেঙ্গিজ খানরা আক্রমণ করেছে। মানে এক একটা শহরে এরা আক্রমণ করে ধ্বংস করে মুসলমানরা এই শহর ছেড়ে আরেক শহরে যান, এইরকম জীবনটি চলছিল। এজন্য তত্ত্বগুলো এত বেশি পাওয়া যায় না। যাই হোক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি ইয়াতিম হওয়ার পরে একদিনের ঘটনা, তিনি তার বাগানের মধ্যে কি একটি কাজ করছেন, এমন সময় এক মজজুব দরবেশ যার নাম ছিল ইব্রাহিম কান্দুজি, ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলহি এই বাগানে আসলেন। আসার পরে বললেন যে বালক আমাকে কিছু খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি একটি প্লেটের মধ্যে কিছু আঙ্গুর সাজিয়ে ইব্রাহিম কান্দুজির সামনে দিলেন। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলহি আঙ্গুর খেলেন এবং কিছুটা আঙ্গুর চিবিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে বললেন যে এটি আমি তোমাকে দিচ্ছি, এটি খেয়ে না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি আঙ্গুরটি খেলেন এবং পরবর্তীতে তিনি নিজেই বলেছেন যে আল্লাহর ওলির মুখের চিবানু এই আঙ্গুর খাওয়ার পর থেকে আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত জানার একটি তলব সৃষ্টি হলো, যেটি সারা জীবন আমার মধ্যে ছিল। এটি হচ্ছে আল্লাহর ওলিদের একটি বরকত। দেখেন, ইতিহাসে আমরা এরকম অনেক পাই, আল্লাহর ওলিরা মানুষকে সহবত দিয়ে ওলি বানিয়ে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি, যাকে ইমাম আহলুস সুন্নত বলা হয়, এমনিতে তো আমরা মনে করি যে আমাদের আহলে সুন্নতের ইলমে ফিকহের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ এবং ইমাম আহমদ, এদের প্রত্যেকেই এক একজন বাতিগর ছিলেন ইসলামের। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি মাঝে মধ্যে একজন দরবেশ, কলন্দর দরবেশের কাছে যেতেন যার নাম ছিল বিশর আল হাফি, বিশর আল হাফি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলহির 2 পুত্র আবদুল্লাহ ইবনে আহমদ এবং সালেহ ইবনে আহমদ, এরা একবার জিজ্ঞেস করলেন, বাবা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইলিম দিয়েছেন শরীয়তের, এত ইলিম দিয়েছেন কোরআন সুন্নার, আপনি ওই ফকির দরবেশ যার পায়ের মধ্যে জুতাও নাই, এর কাছে আপনি কি শিখতে চান? প্রায় সময় দেখা যায় আপনি ওই ফকিরের সামনে গিয়ে বসে থাকেন, ওই ফকিরের কাছে আপনি শরীয়তের এমন কি ইলিম শিখবেন এটি আপনি জানেন না। তিনি বললেন, বাবা তার পুত্রদেরকে বললেন যে আমি বিশর আল হাফির কাছে যাই, শরীয়ত শিখতে যাই না, বরং যিনি শরীয়ত নাজিল করেছেন আমি তাকে শেখার জন্য যাই। শরীয়তের ইলিম তো তোমার বাবার কাছে আছে। অবশ্যই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি বড় আলিম ছিলেন, কিন্তু তিনি সহবত লাভ করেছেন এজন্য যে আল্লাহর ওলিদের এই সহবতগুলো মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি এরপরে তিনি চিন্তা করলেন যে শরীয়তের ইলিম লাভ করার জন্য, তো খুঁজে দেখলেন যে মুসলিম বিশ্বের অবস্থাটি পুরো খারাপ, চেঙ্গিজ খানের বাহিনীর হামলায় কিছুটা এলাকা বাকি আছে, সেটি হচ্ছে বর্তমান মধ্য এশিয়ার যে এলাকা বুখারা সমরকন্দ, এই এলাকাগুলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় চলে গেলেন এবং সেখানে গিয়ে ইলমে দীন হাসিল করলেন। আমাদের সাধারণ মানুষের মধ্যে বা আমাদের অনেক সময় দেখা যায় আহলে হাদিস ভাইদের মধ্যে এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় যে তারা মনে করেন যারা আউলিয়া একরাম এরা মনে হয় ইলমে দীনের দিক থেকে একেবারে অজ্ঞ। না, সেটি নয়, সেটি একটি ভুল কথা। কারণ ইলমে দীন সম্পর্কে, ইলমে শরীয়ত সম্পর্কে যদি কারো জ্ঞান না থাকে তাহলে ওলি আল্লাহ হওয়ার তো প্রশ্নই উঠে না। ওলি আল্লাহ হওয়ার জন্য প্রথমে তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনা দরকার,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দস্তুর মতো দিনী ইলিম লাভ করেছেন বুখারা এবং সমরকন্দের তৎকালীন বড় বড় উলামা কেরামের মধ্যে। তৎকালীন বুখারার সবচেয়ে বড় মুহাদ্দিস শেখ হুসামউদ্দিন ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাদিসের উস্তাদ। এটি কোনো চারটিখানি কথা নয়, কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এরপরে যখন ইলমে দিন শিক্ষা অর্জন করা শেষ করলেন তখন তিনি 3 বছরের জন্য মদিনা শরীফে চলে এসেছিলেন এবং মদিনা শরীফে মসজিদে নববীতে বসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 3 বছর হাদিস শরীফের দর্স দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো তিনি কেবল একজন ওলি আল্লাহ ছিলেন না, ওলি আল্লাহ তো পরে, সেটি তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে উচ্চ মার্গ দান করেন, তিনি ইলমে দ্বীনের একজন বড় পণ্ডিত এবং যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, যিনি মদিনা শরীফের মসজিদে নববীতে বসে 3 বছর হাদিসের দর্স দিয়েছেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পুরো আরব বিশ্বই চষে বেড়িয়েছেন একজন বড় মুর্শিদের খুঁজে, যার হাতে হাত থেকে তিনি বায়াত করতে পারেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এক সময় খুঁজে পেয়েছেন তার মহান মুর্শিদ খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহি আলাইহিকে। ইরানেরই পূর্ব দিকের একটি এলাকা ছিল, নাম ছিল হারওয়ান, এই হারওয়ানের অধিবাসী ছিলেন খাজা উসমান, এজন্য তার নাম উসমান হারওয়ানি। আমাদের সাজারার মধ্যে আপনি লেখা দেখবেন হারুনি, উসমান হারুনি অনেকেই বলেছেন, হারুনি শব্দটা ভুল, আসলে মূলত হচ্ছে হারওয়ানি। এগুলো উর্ফে আম হয়ে যায়, মানে মানুষ বলতে বলতে এগুলো মশহুর হয়ে যায়, আসল নাম হচ্ছে, ওই এলাকার নাম ছিল হারওয়ান, এজন্য তাকে বলা হতো উসমান হারওয়ানি। উসমান হারওয়ানি রহমতুল্লাহি আলহির সাথে সাক্ষাৎ হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলহির এবং তিনি তাকে খেলাফত দান করলেন। আগের যুগে খেলাফতের সিস্টেম ছিল এরকম, খেলাফত দান করার পরে একটি খিরকা পরিয়ে দেওয়া হতো। খিরকা হচ্ছে ওই, আপনারা দেখেছেন অনেক সময় ইমাম সাহেব যখন ঈদের নামাজে খুতবা দেন তখন পাঞ্জাবির উপর একটি পরিধান করেন, খিরকা, এটিকে বলা হয় খিরকা, মানে এক ধরনের কাপড়, সেটি বরকতময়। এমনকি আমাদের সালাফি ভাইয়েরা যাকে ইমাম মনে করে, অনেক বড় আলিমের কথা শ্রদ্ধার সাথে বলছি, আল্লামা ইবনে তাইমিয়া, তিনি বলেছেন যে আমার উস্তাদকে আমি শুনেছি যে আমার উস্তাদ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির খলিফার খলিফা ছিলেন এবং আমার উস্তাদের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির খিরকাটি এসে পৌঁছেছিল, আমি নিজে দেখেছি এবং এটি থেকে বরকত হাসিল করেছি। অর্থাৎ এই খিরকাগুলো আউলিয়া কেরামের বরকত। এগুলো আপনি যদি বলেন এগুলোর দলিল কি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীর থেকে কাপড় মুবারক যেগুলো খুলে রাখা হয়েছিল, কাপড় মুবারক যার যার মধ্যে বন্টন করে নিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমার কাছে আল্লাহর নবীর একটু কাপড় ছিল, কোনো গর্ভবতী মহিলা আসলে আমি এটি ভিজিয়ে পানি খাওয়াতাম, আল্লাহ রাব্বুল আলামিন গর্ভকে আসান করে দিতেন। তাবাররুক ইসলামে জায়েজ, তবে হ্যাঁ জায়েজ তাবাররুক, জায়েজ তাবাররুক, যার সম্পর্ক আল্লাহর সাথে সেটি জায়েজ। এমনিতে তো আপনার বানানো কিছু অবশ্যই দিনের মধ্যে বিদআত হয়ে যাবে, কিন্তু জায়েজ তাবাররুক যেটি সেটি জায়েজ। আউলিয়া কেরাম আমরা যেরকম মাদ্রাসায় এখন পাশ করলে পাগলি দেওয়া হয়, আমি কামিল পাস করেছি আমাকে পাগলি দেওয়া হয়েছে, আবার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি আমাকে ওই কালো একটি কুট দেওয়া হয়েছে, মাথায় একটি ক্যাপ, আপনারা অনেকেই হয়তো জানেন এগুলো তো। এগুলো কি, এগুলোই খিরকা, তাসাউফে এরকমই একটি খিরকা প্রদান করা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি খিরকা প্রদান করা হলো, যাকে খিরকা প্রদান করা হতো তিনি নিজেই কোনো একটি জায়গায় গিয়ে আবাদ করার অনুমতি পেয়ে যেতেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি যেন মনে করলেন, তিনি মুর্শিদকে বললেন যে আপনি যতদিন জীবিত আছেন আমি আপনাকে ছেড়ে যাব না। এরপর থেকে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি 20 বছর জীবিত ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খেলাফত পাওয়ার পরও 20টি বছর মুর্শিদের খেদমতে পার করেছেন, এটি তার বিনয়। একবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 24 বছর, তাকে নিয়ে গেলেন কাবা শরীফ জিয়ারতে, এবং জিয়ারত করে তৎকালীন সময় এত ভিড় হতো না, আর এমনিতেই মুসলিম বিশ্বের অবস্থা তখন তেমন ভালো ছিল না, তো মানুষ হজেও কম আসতো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে প্রবেশ করলেন কাবা শরীফের হাতিমের মধ্যে, এবং আমরা জানি হাতিম কিন্তু কাবা শরীফেরই অংশ, হাতিম কাবা শরীফের অংশ। কাবা শরীফের যে শেপ, চারকুনা, বর্তমানে আমরা দেখছি কাবা শরীফ মূলত রেক্ট্যাঙ্গেল,
রেক্টেঙ্গেল বলা হয় যে দৈর্ঘ্য থেকে প্রস্থটি একটু বড়। এই টেবিল, এই টেবিলটি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় রেক্টেঙ্গেল, অর্থাৎ চারদিক সমান নয়। কাবা শরীফ এরকম, প্রস্থটা একটু বেশি, দৈর্ঘ্যটা একটু কম ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যখন কাবা শরীফ আবার তৈরি করা হচ্ছিল ইসলামের আগেই, তখন আরবরা, তাদের কাছে টাকা পয়সা কম ছিল, এজন্য কম বানিয়েছিল, বাকিটুকু বানায় নাই। পরবর্তী এরা এটির প্রতি শ্রদ্ধা রেখে আর কাবা শরীফের শেপ বাড়ান নাই। কিন্তু হাতিম যেহেতু কাবা শরীফের ভেতরেই, তাই হাতিমের মধ্যে নামাজ পড়াকে আল্লাহর নবী কাবা শরীফের ভেতরে নামাজ পড়ার মতো সওয়াব ডিক্লেয়ার করে দিয়েছেন। হাতিমের মধ্যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে প্রবেশ করিয়ে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ভাই আল্লাহর শান জানিয়ে দিলেন যে মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে একজন বান্দা, এবার এটি আল্লাহ তার বান্দার হৃদয়ের মধ্যে ঢেলে দিতে পারেন অথবা তিনি কোনো আওয়াজ শুনেছেন, সেটি আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমরা যেটি পেয়েছি সেটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে মঈনুদ্দিন চিশতিকে নিয়ে গেলেন। একটি মাসলার কথা বলে যাই মধ্যখানে, উম্মতের ইতিহাসে এই বিষয়টি নিয়ে কখনো কোনো বিতর্কের সৃষ্টি হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারতে যাওয়া জায়েজ কি না জায়েজ। বরং এই উম্মতের ঐক্যমত যে এই দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে হৃদয়ে রাসূলের হাজিরি দেওয়া। কিন্তু বড় আফসোসের বিষয়, অত্যন্ত বড় আলিম হওয়া সত্ত্বেও, হাফিজে হাদিস হওয়া সত্ত্বেও, আল্লামা ইবনে তাইমিয়া মরহুম তিনি ফতোয়া দিয়েছেন এবং উম্মতের ইতিহাসে এই ফতোয়া এর আগে আর কেউই দেয় নাই, কেউই দেয় না। তিনি ফতোয়া দিয়েছেন যে হৃদয়ে রাসূল জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে যাওয়া নাকি হারাম, নাউজুবিল্লাহ। তিনি বড় আলিম, শ্রদ্ধার সাথে আমি তার নাম নিচ্ছি, কিন্তু বড় আলিমের সব ফতোয়াই যে আমাকে মানতে হবে এরকম কিছু নয়। বিশেষ করে যখন কোনো কিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে আসে, অন্য কোনো আলিমের কথা আমরা মানতে পারি না। কিন্তু বড় আফসোসের বিষয়, আজ পর্যন্ত সালাফি আহলে হাদিস এবং নজদি দাওয়াতের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম যারা এই ফতোয়া নিয়েই চলছেন, বড় আশ্চর্যের বিষয়। এখনও আপনি যখন মক্কা শরীফ থেকে বাই রোড রওনা দিবেন মদিনা তৈয়বায় যাওয়ার জন্য, প্রতিমধ্যে যতগুলো হোটেলে আপনি উঠবেন, রেস্টুরেন্টে আপনি খাবার খাবেন, দেখবেন যে কুদুমু মুবারাকুন লেখা আছে স্বাগতম। কাদেরকে? হুজ্জাজদেরকে, যারা হাজি, মুতামিরিন যারা উমরাকারী, এবং যারা জাইরিনে মসজিদে রাসূল, যারা আল্লাহর নবীর মসজিদের জিয়ারত করতে যাচ্ছেন তাদের জন্য। মসজিদের জিয়ারত করতে তো আমরা যাচ্ছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাদাত মুবারক জিয়ারত করতে আমরা যাচ্ছি। হ্যাঁ, মসজিদও একটি উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য, কারণ এই মসজিদে নামাজ পড়ার অনেক সওয়াব রয়েছে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হৃদয়ে রাসূল জিয়ারতের। আপনার দলিল কি? মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই মদিনা শরীফ থেকে বাইরে যেতেন আর যখনই মদিনায় এসে প্রবেশ করতেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে এসে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর একটু ডান দিকে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আবা বকরিনিস সিদ্দিক, আর একটু ডান দিকে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আবাতা, তার বাবাকে সালাম দিতেন, এরপরে ঘরে যেতেন। তো তিনি তো জিয়ারতের উদ্দেশ্যেই মসজিদে এসেছেন, নামাজের সময় হোক কিংবা না হোক। এটি একেবারেই ভ্রান্ত একটি ফতোয়া, এবং এই ফতোয়ার তারা যে দলিল দেন, রাসূলুল্লাহ হাদিস রয়েছে সহিহ বুখারীতে, হাদিস রয়েছে, হাদিস সহিহ, লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল্লাহ নবী বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার উদ্দেশ্যে তোমরা সফর করো না। এই হাদিসের আরেকটি সনদ রয়েছে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে, সেই কিতাবে এই হাদিসের আরেকটি লম্বা ভার্সন, সেখানে লেখা আছে এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করো না। অর্থ কি? অর্থ হচ্ছে এই তিনটি মসজিদ ছাড়া, কাবা শরীফের মসজিদ মসজিদুল হারাম, মসজিদে নববী মদিনা শরীফের মসজিদ, এবং মসজিদুল আকসা জেরুজালিম, এই তিনটি মসজিদে আলাদা সওয়াব রয়েছে। কাবা শরীফে এক ওয়াক্ত এক রাকাত নামাজ পড়া 100,000 রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 50,000 এবং বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় 25,000 আমরা জানি। বাকি সমস্ত মসজিদগুলোতে দুনিয়ার যে জায়গায় মসজিদ হোক নামাজের সওয়াব সমান। আল্লাহর নবী বলেছেন আপনাকে যে অন্য কোনো মসজিদে অধিক সওয়াব হাসিলের উদ্দেশ্যে তোমরা চেও না, লাভ নাই তো, কারণ সব মসজিদে আপনার এই মসজিদে নামাজের সওয়াব যেরকম আর কালেক্টরেট মসজিদে নামাজের সওয়াব একই, ওই মসজিদ বড় এজন্য সওয়াব বেশি নয়, এটি বুঝাতে চেয়েছেন। তো এর দ্বারা কি কোনোভাবে এই মাসলা নেওয়া যায়?
যে আল্লাহর নবীর জিয়ারাতে যাওয়া যাবে না। আমি আপনাকে বললাম আপনি সিলেট শিশু ক্লিনিক, তারপরে আল হারামাইন আর ওয়েসিস হসপিটাল ছাড়া অন্য কোনো হসপিটালে যাবেন না, তার মানে কি এর অর্থ এই আপনি জিন্দাবাজার বাজার করতে যেতে পারবেন না? না, আপনাকে আমি হসপিটাল বুঝাচ্ছি যে এই তিনটি হসপিটালে যাবেন, এর মানে এই নয় যে আপনি আম্বরখানায় একটি কাজে যেতে পারবেন না, না না, ওইখানে এই বিষয়টা বলাই হয় নাই। তো হাদিসগুলো তারা গ্রহণ করেছেন সত্য, অর্থের দিকে গিয়ে প্যাচ লাগিয়েছেন। ইবনে তাইমিয়া ভুল করেছেন, তার নিয়তের উপর আমি হামলা করছি না, কিন্তু ভুল তো করেছেন, পরবর্তী এদের জন্য তো শুদ্ধ করা উচিত ছিল। কিন্তু আফসোসের বিষয়ে মানুষ যখন এক চোখ বন্ধ করে দুনিয়াকে দেখতে যায় তখন বারবার হুচট খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই চোখ খুলে দুনিয়াটি দেখার তৌফিক দিন, আমিন। এটি বড় জরুরি বিষয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলহিকে নিয়ে উসমান হারওয়ানি রহমতুল্লাহি আলহি চলে গেলেন রসুল্লাহ আসলামের রোদা শরীফ জিয়ারতে। সেখানে গিয়ে তিনি রোদা শরীফের পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, মঈনুদ্দিনকে আপনি কবুল করুন। বললেন মঈনুদ্দিন, প্রথমে বললেন মঈনুদ্দিন তুমি নবী সাল্লামকে সালাম দাও। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ। এবং অন্য কেউ শুনেছেন কিনা জানি না, কিতাবে এসেছে যে তারা দুজনই রসুল্লাহ সাল্লামের জবাব শুনতে পেয়েছেন। এবার এখানে আমার একটি কথা হচ্ছে যে জবাব তো আল্লাহর নবী দেন, এটি আমরা হাদিসে পেয়েছি, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, আমার উম্মত যখন সালাম দেয় আমি তার সালামের জবাব দেই। হ্যাঁ, এবার আপনি শুনতে পান না, মঈনুদ্দিন শুনতে পেয়েছেন, আপনি আপনাকে মঈনুদ্দিনের পর্যায়ে নিয়ে যান তাহলে শুনতে পাবেন, জবাব তো আল্লাহর নবী দিচ্ছেন। হ্যাঁ, আপনার কান আপনার রিসিভারই অত পাওয়ারফুল নয়, এবার আপনার এখানে ওটিকে অস্বীকার করার কোনো কারণ নেই। আপনার কান যদি ওই পর্যায়ে পৌঁছে যায় তাহলে তো আপনি নবীর সালামের জবাব তো শুনতেই পারবেন। এবার এটাই বলতে চাচ্ছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পরবর্তীতে তিনি বাগদাদে মুকিম হয়ে গেলেন, অনেকদিন পর্যন্ত বাগদাদে ছিলেন। এখানে একটি মত পার্থক্য রয়েছে যে ইমামুল আউলিয়া সাইয়িদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সাথে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়েছিল কি না, সম্পূর্ণ দুইটি মতামত পাওয়া যায়। একটি মতামত পাওয়া যায় যে সাক্ষাৎ হয়েছিল, 57 দিন পর্যন্ত তারা একে অন্যের সাহচর্যে থেকেছেন। আরেকটি মতামত পাওয়া যায় যে না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির যখন বাগদাদে গিয়েছিলেন এর এক বছর আগেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি দুটিকে কম্পেয়ার করেছি সনদ সনদের দিক থেকে, আমার কাছে অধিক শক্তিশালী, আল্লাহু আলম আল্লাহু আলম, আমি একজন গবেষক হিসাবে আমার কাছে অধিক শক্তিশালী মতামত মনে হয়েছে যে সাক্ষাৎ হয় নাই। কারণ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাগদাদে পৌঁছার এক বছর আগেই তিনি বিদায় নিয়েছেন, বড় পীর রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছেন। ওইখানে সাক্ষাৎ হয়েছিল বড় পীর রহমতুল্লাহ আলাইহির পরবর্তী একজন মহান বুজুর্গ নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির সাথে, এবং সুহরাওয়ার্দী তরিকার প্রতিষ্ঠাতা শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির সাথে অনেকদিন পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখনও নিজেকে একজন মুর্শিদ হিসাবে উপস্থাপন করেন নাই, এখনও কাউকে তিনি বায়াত করাচ্ছেন না, কারণ তিনি এখনও তার মুর্শিদের ছায়ার নিচেই আছেন। এই সময় ভারতের দিল্লিতে অবস্থান করছিলেন এমন একজন বড় বুজুর্গ, যিনি ভারতের নন, যিনি এসেছেন মধ্য এশিয়া থেকে, তার নাম ছিল কুতবুদ্দিন বখতিয়ার কাকি। তিনি বাগদাদ জিয়ারাতে গিয়েছেন, সেইখানে মঈনুদ্দিন চিশতিকে পেয়েছেন এবং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির খেলাফত অর্জন করেছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির খেলাফত যে অর্জন করেছেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি, সেটি ভারতে আসার আগে নয় বরং পরে নয়, বরং ভারতে আসার আগেই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আবার গিয়েছেন মদিনা শরীফে, যাওয়ার পরে ওইখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাৎ কিভাবে হয়েছে সেটি আল্লাহর নবী জানেন এবং মঈনুদ্দিন চিশতি জানেন। সেইখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, মঈনুদ্দিন আমি তোমাকে ভারতে গিয়ে আবাদ হওয়ার, ভারতে ইসলামের পতাকা নিয়ে চলে যাওয়ার আদেশ দিচ্ছি। এজন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে নায়েবে নবী এবং আতায়ে রাসূল বলা হয়। নায়েবে নবী হচ্ছে নবীর পক্ষ থেকে প্রেরিত, নবীর প্রতিনিধি, আর আতায়ে রাসূল হচ্ছে যাকে রাসূল দান করেছেন। ভারতের জমিনে ইসলামের খেদমত করার যে গৌরব সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে।
এবার আপনি বলবেন আল্লাহ নবী কিভাবে দান করতে পারেন? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি, আল্লাহ দাতা, দান করেন আল্লাহ, ও আনা কাসিমুন, আর আমি বন্টন করি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি, তাইলে দাতা আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বন্টনের ভাগ পড়েছে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ রওনা দিলেন। এবার তখন তো আর এত জীবনযাত্রা উন্নত ছিল না, হয়তো হেঁটে বা ঘোড়ায় চলে, উঠে চলে, এরকম কোন অবস্থায় তিনি প্রথমে আসলেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, প্রথমে বাগদাদ থেকে, ইরাক থেকে আসলেন ইরান, সেখান থেকে আফগানিস্তান, সেখান থেকে পাকিস্তানের, তৎকালীন সময় তো আর পাকিস্তান আফগানিস্তান আলাদা কিছু ছিল না, তো এরপরে এসেছেন ভারতের আজমিরে। তো মধ্যপথে অনেক বড় বড় আল্লাহর ওলিদের সাথে তার সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে একজন বড় ফিলোসোফার ছিলেন, জিয়াউদ্দিন বলখি। আফগানিস্তানে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী যখন এসে অবস্থান করছেন, তখন জিয়াউদ্দিন বলখি ছিলেন আফগানিস্তানের সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি, অনেক বড় একজন দার্শনিক। তিনি উলামা কেরাম এবং আল্লাহর ওলিদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে দেখতেন কার মধ্যে কি আছে না আছে। জিয়াউদ্দিন বলখি যখন শুনতে পেলেন যে আরব থেকে একজন বড় ওলি আল্লাহ এসেছেন, এসে বর্তমানে আফগানিস্তানের বলখ এলাকায় অবস্থান করছেন, তিনি পৌঁছে গেলেন যে দেখে দেখি একটু পরখ করে যে উনি কত বড় আল্লাহর ওলি। তিনি তার বড় বড় দর্শন শাস্ত্রের কিতাবাদি যেগুলো মুখস্থ করেছেন সেই সমস্ত ইলিম নিয়ে পৌঁছে গেলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার নিজের আস্তানার মধ্যে বসেছিলেন, এবং তিনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভালো একজন শিকারী ছিলেন, শিকার করতে পারতেন। তিনি নিজেই শিকার করেছেন পাখি, ওই পাখির গুস্ত তার সামনে উপস্থাপন করা হয়েছে। তিনি পাখির গুস্ত বিসমিল্লাহ করে মুখে দিতেন। ওই সময় এসেছেন জিয়াউদ্দিন বলখি, এসে বলেছেন যে আমি এই সমস্ত বলখ এলাকার সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি, যদি আপনি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, সেগুলোর জবাব আমাকে দিয়ে দেখেন, তাহলে মানবো আপনি বড় আল্লাহর ওলি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কথা বললেন না, বরং পাখির গুস্তের যে প্লেট সেটি তার সামনে এগিয়ে দিয়ে বললেন, কথাবার্তা পরে হবে, আপাতত একটু মেহমান নামাজি করি, আপনার খাওয়াই। এবং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উপাধি হচ্ছে গরিব নওয়াজ। গরিব নওয়াজ হচ্ছে যে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোটকাল থেকেই অসহায় দরিদ্র মানুষের প্রতি এক ধরনের মহব্বত দিলের মধ্যে ঢেলে দিয়েছিলেন, তার কাছ থেকে এসে কেউ কখনো খালি হাতে ফিরে ফিরে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের মধ্যে খেদমতে খালকের একটি ইচ্ছা, একটি চেতনা আল্লাহ জন্মগতভাবেই রেখে দেন, যাকে দিয়ে আল্লাহ এই কাজ করাতে চান। এবার যখন জিয়াউদ্দিন বলখি সেখান থেকে একটুকরো গুস্ত মুখে দিয়েছেন, মুখে দেওয়ার পরে তার চেহারার রং পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনার কি প্রশ্ন করার ছিল, একটু প্রশ্ন করেন। জিয়াউদ্দিন বলখি বললেন যে হযরত, প্রশ্ন যা নিয়ে এসেছিলাম কিছুই আর মনে নাই, সবগুলো ভুলে গেছে, সবগুলো ভুলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, খাওয়া এগিয়ে নেন। তিনি আবার খেলেন, খানিকক্ষণ পরে বললেন যে প্রশ্নগুলো আবার মনে পড়েছে আলহামদুলিল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন যে তাহলে করুন প্রশ্ন। তিনি বললেন যে না, আর আমি প্রশ্ন করতে চাচ্ছি না, আর আমি প্রশ্ন করতে চাচ্ছি না, আমাকে আপনার কাফেলা শরিক করে নেন। জিয়াউদ্দিন বলখি অনেক বড় আল্লাহর ওলিও হয়েছিলেন পরবর্তীতে। যাই হোক, এরপরে তিনি আসলেন বর্তমান লাহোরে। এসে তৎকালীন সময় এই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি, যিনি অলরেডি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আলী হুজুরি রহমতুল্লাহ আলহি, আলী হুজুরি রহমতুল্লাহ আলহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির অন্তত 200 বছর আগের, তার কবরের পাশে এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি 40 দিন চিল্লা করেছেন। এবং 40 দিনে যে ফয়েজ এবং বরকত তিনি হাসিল করেছেন, নিজের হাতে তিনি ওইখানে আলী হুজুরি রহমতুল্লাহ আলহির শানে একটি কসিদা রচনা করেছেন। এই কসিদাটি আলী হুজুরি রহমতুল্লাহ আলহি কবরের পাশে আজও লেখা আছে, বড় সাহেব কুলা মাঝে মধ্যে পড়েন, আপনারা হয়তো শুনেছেন। গঞ্জে বখশে ফয়জে আলম মজহারে নূরে খুদা না কিসারা পীরে কামিল কামিলারা রহনুমা। এই কবিতাটি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি লিখেছিলেন আলী হুজুরি রহমতুল্লাহ আলহি শানে। এরপরে তিনি আসলেন ভারতের দিল্লিতে, সেখান থেকে তিনি চলে গেলেন আজমিরে।
এই আজমিরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছিলেন যে আজমিরে তুমি যাও। এবার একটি বিষয় হচ্ছে, দেখেন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় আজমিরে এসেছেন যখন আজমিরে, আজমির এলাকাটি আপনারা জানেন ভারতের রাজস্থান প্রদেশে, এবং রাজস্থানের হিন্দুরা হচ্ছে রাজপুত হিন্দু, তাদের জাতি হচ্ছে রাজপুত জাতি, এবং এরা কিন্তু কট্টর হিন্দু, ইসলাম বিদ্বেষী, এবং এরা যুদ্ধক্ষেত্রে খুবই পারদর্শী একটি জাতি রাজপুত। এই জন্য সম্রাট আকবর রাজপুতদের সাথে সম্পর্ক করার জন্য রাজপুত বংশের এক হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, আপনারা জানেন যুদাবাই, এবং যুদাবাইকে আকবর এজন্য বিয়ে করেছিলেন যে রাজপুতদেরকে তো যুদ্ধে হারাতে পারছি না, তাদের সাথে যদি বিয়ের মাধ্যমে একটি সম্পর্ক করা যায় তাহলে এদেরকে মোটামুটি থামিয়ে রাখা যাবে। এজন্য আকবর যুদাবাই নামক একজন মহিলাকে বিয়ে, হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন এখানে এসেছেন, তখন এই এলাকার রাজা ছিল পৃথিবীরাজ চৌহান। পৃথিবীরাজ চৌহান সে একজন রাজপুত ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথে খুব জুলুম করা হলো। যেখানে এসে তিনি এবং তার মুরিদানরা বসেন, ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, হিন্দুরা তাদের বিরোধিতা শুরু করে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এরকম একটি ঘটনা হয়েছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে বর্তমানে কবর, সেখান থেকে খানিকটা দূরে একটি পানির ঝিল রয়েছে, আনা সাগর বলা হয়। আপনারা অনেকে দেখেছেন হয়তো, আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আনা সাগর, সাগর বলতে একটি সাগর নয়, একটি হ্রদ, লেক। এই আনা সাগরের পাশে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দরবার ছিল, এবং মুসলমানদেরকে অন্য সমস্ত জায়গা থেকে পানি পান করতে নিষেধ করা হয়েছিল। এজন্য মুসলমানরা শুধুমাত্র আনা সাগরের পানি ব্যবহার করত। ওই এলাকায় হিন্দু জমিদাররা এক সময় আনা সাগরের পানি পান করার উপরও পাবন্দি লাগিয়ে দিল যে আনা সাগরের পানি পান করা যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রচণ্ড রাগ করলেন এবং তার এক মুরিদকে পাঠালেন, তুমি যাও আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। ওই মুরিদ গেল এবং এক লোটা পানি নিয়ে আসলো। পরদিন থেকে আনা সাগরের সব পানি শুকিয়ে গেল, আনা সাগর আর পানি নাই। পরবর্তী ইতিহাসবিদরা যারা ভূতত্ত্ব, জিওলজি নিয়ে গবেষণা করেন, এরা স্বীকার করেছেন যে মঈনুদ্দিনের মাধ্যমে হয়েছিল কিনা, কোন উদ্দেশ্যে হয়েছিল আমরা জানি না, কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণ পাওয়া যায় যে মধ্যখানে কয়েকটি মাস এরকম গিয়েছিল যে আনা সাগরের সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছিল। এটি বর্তমানে ইতিহাসবিদরা স্বীকার করেছেন, তারা তো এটি বিশ্বাস করছেন না যে এটি একজন আল্লাহর ওলির কালামত, কিন্তু তাদের জিওলজিক্যাল গবেষণায় এটি উঠে এসেছে যে সত্যি আনা সাগরের পানি মধ্যখানে কয়েকদিনের জন্য শুকিয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা এগুলো বুঝতে পারেন যারা এগুলো নিয়ে রিসার্চ করেন, যে কোন সাগরের পানি কখন কোন অবস্থায় ছিল। আজও আমরা জানি যে আনা সাগরটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটি বড় কারামত হয়ে আছে। পরবর্তীতে যখন দেখা গেল যে এমনকি গবাদি পশুরাও পানির জন্য কষ্ট পাচ্ছে, এই আনা সাগরের পাশে অসংখ্য মানুষের জীবন বসতি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক লোটা পানি দিয়ে বললেন মুরিদকে যে পানিগুলো ফেলে আসো। ওই ব্যক্তি আনা সাগরে ফেলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির বরকতে এই আনা সাগরে আবার পানিতে টুইটম্বর করে দিলেন। এটি তার একটি বড় কারামত ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যাওয়ার পরে ওইখানে একটি বড় পরিবর্তন দেখা গেল। আপনারা জানেন হিন্দুদের মধ্যে কাস্ট সিস্টেম রয়েছে, তাদের মধ্যে চারটি কাস্ট রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তারা বিশ্বাস করেন হিন্দুরা যে ব্রাহ্মণকে বানানো হয়েছিল ব্রহ্মার মুখের মাংস থেকে। ব্রহ্মা হচ্ছেন হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা। হিন্দু ধর্মে ঈশ্বর হচ্ছেন তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। তাদের বিশ্বাস মতে ব্রহ্মা সৃষ্টিকর্তা, সৃষ্টি করেন, বিষ্ণু লালন পালন করেন, আর শিব তিনি মৃত্যু দেন। তিন দায়িত্ব তিনজনের, রব তিনজন। তো ব্রহ্মা যিনি সৃষ্টি করেছেন তার মুখের মাংস থেকে তৈরি করা হয়েছে ব্রাহ্মণদেরকে, হিন্দুদের বিশ্বাস, আমাদের তো অবশ্যই নয়। আর ক্ষত্রিয় যারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে ব্রহ্মার হাতের মাংস থেকে, আর বৈশ্য যারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে ব্রহ্মার কোমর এবং উরুর মাংস থেকে, আর শূদ্র যারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে ব্রহ্মার পায়ের মাংস থেকে, পায়ের একেবারে ফিটের মাংস থেকে। এবার এজন্য হিন্দু ধর্মে চার জাতির মানুষের চারটি দায়িত্ব রয়েছে। ব্রাহ্মণ যারা, এদের দায়িত্ব মূলত ধর্মীয়,
ব্রাহ্মণ ছাড়া কিন্তু কেউ বেদ পড়তে পারেন না। এখনকার যুগে হয়তো পিডিএফ এর মধ্যে আপনি গুগলে সার্চ দিয়ে বেদ বের করে পড়ে ফেললেন, কিন্তু এক যুগে যখন বেদ খুব তাদের শুধুমাত্র মন্দিরের কিছু লাইব্রেরিতে পাওয়া যেত, সে সময় এগুলো পড়ার জন্য ব্রাহ্মণের অনুমতি নেওয়া লাগত এবং ব্রাহ্মণ ছাড়া কারো পক্ষে এগুলো পড়া সম্ভব ছিল না। ক্ষত্রিয় যারা তাদের কাজ হচ্ছে রাজনীতি করা এবং যুদ্ধ করা, তাই সব বড় বড় হিন্দু রাজা কেউই ব্রাহ্মণ নন, সবাই ক্ষত্রিয় বংশের। ব্রাহ্মণের কাজ পূজা পাঠ করা, ক্ষত্রিয়র কাজ হচ্ছে করা, রাজ্য শাসন করা। শূদ্র যারা দুঃখিত বৈশ্য যারা, এদের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য করা এবং পশুপালন করা। আর শূদ্র যারা এদের কাজ হচ্ছে বাকিদের সেবা করা, এদের মানে ময়লা পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। তো হিন্দু ধর্মটা ঠিকই আছে এই কাস্ট সিস্টেমের উপর, এবং যুগের পর যুগ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা মিলে শূদ্র এবং বৈশ্যদের উপর প্রচুর নির্যাতন করেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন ভারতে আসলেন, এসে ইসলামের বাণী শুনালেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। এবং হিন্দুরা প্রথমবারের মতো শুনল যে এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি দিন দুনিয়াতে আছে যেখানে আমরা কারো পায়ের নিচে অবস্থান করা লাগবে না, বরং আমরা সমান সমান হয়ে যাব। যাদেরকে এত বছর দেখে হিন্দু বড় যারা নির্যাতন করে আসছে, যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইসলামের বাণী শুনালেন, ইসলামের সাম্য মৈত্রী এবং সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ভারতের নিম্নবর্ণের হিন্দুরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তার হাতে 90 লক্ষ হিন্দু ইসলাম কবুল করেছেন। 90 লক্ষ, ইট ইজ নট এ জোক, এটি কোনো চারটিখানি কথা নয়। আমরা যারা আজকালকার যুগে বড় বড় মুফতিরা ফতোয়া দিয়ে মনে করেন ইলমি দিক থেকে বড় অবস্থানে চলে গেছেন, আমি আপনাদেরকে বলি সারা জীবন তো ফতোয়া দিয়ে মানুষকে ইসলাম থেকে বের করেছেন, ইসলামের মধ্যে নিয়ে এসেছেন কয়জনকে, যাদের নামে আপনি আজকে টিটকিরি মস্করা করছেন, এই আল্লাহর ওলিরা এই ভারতের জমিনে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন আল্লাহর ওলিরা। শুনেন, এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা কয়েকশো বছর শাসন করেছে, 1206 সাল থেকে ইংরেজ আসার আগ পর্যন্ত, কিন্তু একজন হাতে গুণা দুই একজন পরে বাকি কোনো মুসলিম রাজা বাদশাহ ইসলামের প্রচার প্রসারে কোনো কাজই করেন নাই। করেছেন কারা? আল্লাহর ওলিরা। টাকা পয়সা কে দিয়েছে? কেউই দেয় না, নিজের পকেটে টাকা পয়সা খরচ করে খেয়ে না খেয়ে এই উপমহাদেশের জমিনকে আল্লাহর দিনের রঙে রাঙিয়ে দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার মতো আউলিয়া কেরাম। আমি আপনাকে এটি ইতিহাস পড়ার পরে বলছি। হ্যাঁ, দু চারজন সম্রাট আলমগীরের মতো দু চারজন পাওয়া যায়, নাসিরুদ্দিন মাহমুদের মতো এক দুজন পাওয়া যায়, যারা ইসলামের খেদমতে কিছুটা অর্থবিত্ত ব্যয় করেছেন। বাদ বাকি রাজা বাচ্চারা কি করেছেন? মহল বানিয়েছেন, তাজমহল। তাজমহল কোথা থেকে? ইসলামের নিদর্শন। তাজমহল তো নিজের ব্যক্তিগত, আপনি প্রজাদের টাকা খরচ করে আপনার বউয়ের কবরের উপর এত বড় সমাধি বানিয়েছেন। তো মুসলমান রাজা বাদশারা এই উপমহাদেশে ইসলামের খেদমত করেন নাই, করেছেন আল্লাহর ওলিরা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির খলিফার খলিফা বাবা ফরিদুদ্দিন সাকারগঞ্জ রহমতুল্লাহ আলহি তার জীবন পান করেছেন শুকনো রুটি এবং পানি খেয়ে। শুধুমাত্র পানি দিয়ে রুটিগুলো গেলা যায় না, এজন্য লবণ ধার করে নে, লবণের মধ্যে পানি গুলে এই লবণ পানির মধ্যে রুটিকে নরম করে তারপর চিবিয়ে এগুলো খেতেন আর আল্লাহর দিনের প্রচার প্রসার করতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফার খলিফার খলিফা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক এক মজলিসে তার প্রায় 5,000 মানুষ এসে জমা হতো, এদেরকে তিনি দিনের তালিম দিয়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেন যে গিয়ে ইসলামের প্রচার প্রসার করো। এই উপমহাদেশের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বাতি ছড়িয়েছেন আউলিয়া কেরামের মাধ্যমে। যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে যখন মানুষ হু হু করে ইসলামের দিকে আসছে, আপনার কি মনে হয় হিন্দুরা তো আর হাতে হাত রেখে বসে থাকবে না? পৃথ্বীরাজের সাথে দ্বন্দ্ব শুরু হলো কয়েকবার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির মাধ্যমে পৃথ্বীরাজের সাথে বিতর্ক হলো, কয়েকবার দাওয়াত পাঠানো হলো, কোনো কাজ হয় না। এক সময় পৃথ্বীরাজ তার সাম্রাজ্যের সবচেয়ে বড় জাদুকর অজয় পাল
এই ব্যক্তিকে নিযুক্ত করলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে জাদুর বশ করে তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ খবর জানিয়ে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার আজমির শরীফে তার যে দরবার ছিল সেই পুরো দরবারে হিসার করলেন এবং তার মুরিদানদেরকে বললেন তোমরা এই জায়গা থেকে বেরিও না, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে এই শত্রুদেরকে বিনাশ করবেন ইনশাআল্লাহ। অজয়পাল আসলো এবং আমি তুলনা দিচ্ছি না, এটা সুন্নতের অনুসরণ, একেবারে মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের পক্ষ থেকে প্রেরিত জাদুকরদের মধ্যে যেরকম ব্যাক টু ব্যাক ফাইট হয়েছিল, এরা একটি করে ওরা আরেকটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তুলনা দিচ্ছি না, মুসা তো নবী রাসূল, কিন্তু মুসা আলাইহিসসালামের ওই সুন্নতের পুনর প্রদর্শন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি এবং অজয়পালের মাধ্যমে। শেষ পর্যন্ত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহানিয়তের ফলে অজয়পাল পরাজিত হল এবং মৃত্যুবরণ করল। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার দুজন একেবারে খাস খাদিমকে পাঠালেন পৃথ্বীরাজের কাছে, পত্রের মাধ্যমে সংবাদ প্রেরণ করলেন যে পৃথ্বীরাজ তুমি ইসলাম কবুল করো। এখানেও আল্লাহর নবীর একটি সুন্নতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে নিজের পা মজবুত করেছেন তখন দুনিয়ার বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠিয়েছেন যে তোমরা ইসলাম কবুল করো। খাজা মঈনুদ্দিন চিশতি সম্পূর্ণ নবীদের সুন্নত অনুসরণ করে করে তিনি দুনিয়াতে ইসলামের খেদমত করেছেন। আউলিয়া কিরাম তো তারা যারা নবীর সুন্নতের অনুসরণ করে। এবং আমরা দেখেন, আমি আপনাদেরকে গত কিছুদিন আগে 15 জানুয়ারি এখানে একটি মাহফিলে এসেছিলাম, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলামের সাহেব, সেখানে আমি বলেছি, আমি আপনাদেরকে দেখিয়েছি যে আউলিয়া কিরাম কীভাবে নবীদের সুন্নতের অনুসরণ করেন। দেখেন মুসা আলাইহিস সালামের একটি সুন্নতের অনুসরণ আমরা পেয়ে গেলাম খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে, ঈসা আলাইহিস সালামের এক সুন্নতের অনুসরণ দাওয়াত এবং তাবলীগ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি সুন্নতের অনুসরণ যে আজমিরে যখন তিনি তার পা জমিয়ে ফেলেছেন তখন তিনি পৃথ্বীরাজ চৌহানকে মানুষ পাঠিয়েছেন যে তুমি ইসলাম কবুল করো। কিন্তু পৃথ্বীরাজ তার সাথে সেই ব্যবহার করেছে যেই ব্যবহার করেছিল পারস্যের সম্রাট খুসরু আল্লাহর নবীর প্রেরিত দূতের সাথে। খুসরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেরিত দূতকে অপমান করেছিল এবং আল্লাহর নবীর চিঠিকে ছিঁড়ে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে সে আমার চিঠিকে যেভাবে ছিঁড়ে ফেলেছে আল্লাহ তার সাম্রাজ্যকেও সেরকম ছিঁড়ে ফেলবেন। মাত্র 12-13 বছরের মধ্যে পারস্য সাম্রাজ্যের নাম দুনিয়া থেকে মুছে গিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমানরা পারস্য সাম্রাজ্য বিজয় করে নিয়েছিলেন। এক্স্যাক্টলি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের পুনঃপ্রদর্শন করেছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর জীবনে। খাজা মঈনুদ্দিন চিশতি যাদেরকে পাঠিয়েছেন পৃথ্বীরাজ এদেরকে হত্যা করে ফেলল। এবার দূতকে হত্যা করা দুনিয়ার সব সভ্যতায় একটি ঘৃণ্য অপরাধ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর কাছে যখন সংবাদ আসলো যে তার প্রেরিত দুজন খাস খাদিমকে পৃথিবীরাজ হত্যা করেছে তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার একটি বড় কারামত প্রদর্শন করলেন। তিনি এভাবে আঙ্গুল উঁচিয়ে বললেন পারা পৃথ্বীরারা জিন্দা গরিফতেন ওয়াদা দেন বালাস্কের ইসলাম, হে পৃথ্বীরাজ রাজা পৃথ্বীরাজ আমি তোকে জিন্দা গ্রেফতার করে মুসলিম সেনাবাহিনীর হাতে সুপর্দ করে দিলাম। তিনি এই বাক্যটি বলা শেষ করেছেন আর আফগানিস্তানের গজনি প্রদেশে অবস্থিত সুলতান মোহাম্মদ গুরি স্বপ্ন দেখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি তাকে বলছেন যে গুরি তুমি হিন্দুস্তান অভিযান করো। এর আগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই কথা বলার আগ পর্যন্ত সুলতান মোহাম্মদ গুরি এবং সুলতান মাহমুদ গজনবি বারবার হিন্দুস্তান আক্রমণ করেছেন, একটাবারও সুবিধা করতে পারেন নাই। কিন্তু এইবার সুলতান মোহাম্মদ গুরি স্বপ্ন দেখলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাকে বলছেন যে মোহাম্মদ গুরি তুমি হিন্দুস্তান আক্রমণ করো। সুলতান মোহাম্মদ গুরি 1191 কিংবা 92 সালে হিন্দুস্তান আক্রমণ করলেন। তরাইনের যুদ্ধ হলো, আমরা ইসলামের ইতিহাসে তরাইনের যুদ্ধ পড়েছি, তরাইনের যুদ্ধ হলো সামন্ত রাজ অর্থাৎ রাজস্থানের যত রাজা বাদশাহ সবার সম্মিলিত বাহিনী সামন্ত রাজবাহিনী এবং একদিকে আর আরেকদিকে হচ্ছেন সুলতান মোহাম্মদ গুরির বাহিনী। সুলতান মোহাম্মদ গুরি 1192 সালে তরাইনের যুদ্ধে সামন্ত রাজাদেরকে পরাজিত করে হিন্দুস্তানের বুকে প্রথম মুসলিম সুলতান হিসাবে, যিনি একটি শক্তি হিসাবে হিন্দুস্তানের মাটিতে পা শক্ত করে বসেছেন, তিনি হচ্ছেন সুলতান মোহাম্মদ গুরি। আর সুলতান মোহাম্মদ গুরির এই অভিযানের পেছনে সবচেয়ে বড়
অনুপ্রেরণা এবং একমাত্র রুহানি শক্তি যিনি যুগিয়েছেন তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এক্স্যাক্টলি একই সুন্নত পাই আমরা সিলেটে। তরফ রাজ্যের রাজা গৌড়গোবিন্দ, গৌড়গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছিলেন সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালারের এই জিহাদের পেছনে মূল অনুপ্রেরণা ছিলেন তার মুর্শিদ সুলতান সিলেট রাজা রহমতুল্লাহ আলাইহি। আর আল্লাহর ওলিরা মুজাহিদদেরকে পেছন থেকে রুহানি শক্তি দিয়ে ব্যাকআপ দিয়েছেন, রুহানি শক্তি দিয়ে ব্যাকআপ দিয়েছেন। এক্স্যাক্টলি এইরকম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহানি শক্তির ব্যাকআপের ফলে, হ্যাঁ সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি তো আর কোনো কথা বলার কোনো প্রয়োজনই নেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহানিয়ত এবং সুলতান মোহাম্মদ গৌরী রহমতুল্লাহ আলাইহির জিহাদি জজ্বার কাছে তরাইনের যুদ্ধে সামন্তরাজ পরাজিত হলো এবং ভারতের মাটিতে মুসলমানরা প্রথমবার 1206 সালে যুদ্ধ করতে, তো যুদ্ধ তখন আর একদিনে তো যুদ্ধ শেষ হয় না, তৎকালীন যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। 1191-92 তোরাইনের যুদ্ধ শেষ শুরু হয়েছে, মুসলিম সাম্রাজ্য মুসলিম সুলতানাত প্রতিষ্ঠা হতে হতে প্রায় 1206 সালে গিয়ে দিল্লিতে সুলতান মোহাম্মদ গুরির সেনাপতি সুলতান কুতবুদ্দিন আইবাক রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে দিল্লিতে মুসলিম সুলতানাত প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সবগুলো ইতিহাসের সবগুলির মধ্যে একটা লিংক রয়েছে। আপনাকে দেখতে হবে যে ইতিহাসের কিতাবে কি লেখা আছে, আর তাও দেখতে হবে যেটি লেখা নাই। দুই লাইন লেখা আছে আপনি পড়লেন, আপনাকে পড়তে হবে যদি গবেষক হতে হয় যে এই দুই লাইনের মধ্যখানে সাদা যে টুকরো ওখানে যা লেখা নাই সেটিও পড়তে হবে। হ্যাঁ আমরা জানি মোহাম্মদ গুরি হিন্দুস্তান আক্রমণ করেছেন 1191-92, আর 1206 সালে গুরি যখন হিন্দুস্তান বিজয় করে দিয়ে আবার আফগানিস্তানে ফিরে গিয়েছেন, তার সেনাপতি সুলতান কুতবুদ্দিন আইবাক রহমাতুল্লাহ আলাইহি, কুতবুদ্দিন আইবাককে রেখে গিয়েছেন এখানে সুলতান হিসাবে। কুতবুদ্দিন আইবেকের পরে কুতবুদ্দিন আইবেকের মেয়ের জামাই সুলতান গিয়াসুদ্দিন বলবন, তিনি অনেক ভালো একজন মানুষ ছিলেন, তিনি শাসন করেছেন দিল্লি। গিয়াসুদ্দিন বলবনের হাতে দিল্লি সালতানাত মোটামুটি সবচেয়ে প্রথমবার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু আপনাকে এটি জানতে হবে যে এই সমস্ত কিছুর পেছনে রুহানি শক্তি যিনি যুগিয়েছেন তিনি হচ্ছেন সুলতান হিন্দ, এবং সুলতান হিন্দ বললেও তো কম হবে, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই গেল ভারতের মাটিতে সুলতান হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খেদমত। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে একটি মশহুর তাসাউফের সিলসিলা চলছে, আমরা জানি সিলসিলা চিশতিয়া, সিলসিলা চিশতিয়া। এই সিলসিলা চিশতিয়ার মূল যে চারজন যাদের মাধ্যমে সিলসিলা চিশতিয়া ছড়িয়ে পড়েছিল, প্রথম হচ্ছেন খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা চিশতি কেন বলা হয়? আফগানিস্তানের চিস্ট এলাকার সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বংশগত পৈতৃক সম্পর্ক ছিল। অর্থাৎ আগের যুগে দেখেন, আগের যুগে মানুষ কয়েকদিন এক এই জায়গায় আবার কয়েকদিন গিয়ে ওই জায়গায় অবস্থান করত। দুনিয়ার অবস্থা তো, অর্থনৈতিক অবস্থা তো এত ভালো ছিল না, যেখানে পানি আছে সেখানে মানুষও যাচ্ছে। তো এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে চিশতি বলা হয়, তার পৈতৃক একটি সম্পর্ক ছিল চিস্ট এলাকার সাথে। সঞ্জারি বলা হয়, তার জন্ম হয়েছে সঞ্জার নামক গ্রামে। হাসান বলা হয়, তার ডাক নাম ছিল হাসান, আর মঈনুদ্দিন হচ্ছে তার আসল নাম। খাজা মঈনুদ্দিন খাজা বলা হয় কেন? আফগানিস্তান এবং বলখ মধ্য এশিয়া এই এলাকার সম্মানসূচক মানুষকে খাজা বলা হয় ওই এলাকায়। তো খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সিলসিলা চিশতিয়া শুরু হয়েছিল। এরপরে তার হাতে বায়াত করেছেন তার প্রধান খলিফা, খলিফা তো অনেকেই ছিলেন, প্রধান খলিফা ছিলেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন খাজা ফরিদুদ্দিন শাকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, যার কবর হচ্ছে পাকিস্তানে, পাকিস্তানে জি অবশ্যই, যার কবর হচ্ছে পাকিস্তানে। আর খাজা শাকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, ফরিদুদ্দিন শাকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহির খলিফা হচ্ছেন সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এবং খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আসলে মূলত চিশতিয়া তরিকার এত বেশি প্রচার হয়েছে, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে চিশতিয়া তরিকার বেশি প্রচার প্রসার লাভ করেছে। তাইলে আমরা যেটি বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসলে এই ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে আমাদের প্রতি বড়
এহসান করেছেন। নইলে কি আজব বিষয় যে আমরা হয়তো হিন্দু হতে পারতাম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এহসান আমরা কিভাবে ভুলব যে তার কারণে আমরা আল্লাহর দিনের বাণী পেয়েছি, নইলে এই জমিনে কে নিয়ে আসতো এগুলো? হ্যাঁ, আরবের জমিনে তো আলহামদুলিল্লাহ আলিমুল আমার ছড়াছড়ি ছিল, কিন্তু এই হিন্দুস্তানের হিন্দুদের মধ্যে ইসলামের দাওয়াত এসে পৌঁছে দেয়া, এবং যেই জায়গায় দুনিয়ার বুকে এমন জায়গা আপনি কোথায় খুঁজে পাবেন, হিন্দুস্তানে হিন্দুদের মধ্যে খোদার সংখ্যা ছিল 33 কোটি, হিন্দু ধর্মের 33 কোটি দেবতা, 33 কোটিকে সরিয়ে এক আল্লাহর প্রতি মানুষকে নিয়ে আসা কত কঠিন বিষয় ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই কাজ আঞ্জাম দিয়েছেন। দেখেন, আজকের যুগে আমি জেনারেলাইজ করছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পীর আউলিয়ার নাম ধরে যারা জীবনযাপন করছেন এদের মধ্যে মঈনুদ্দিন চিশতি এবং শাহজালালের এই চেতনা পাওয়া যায় না। বেশিরভাগই নিজের গা বাঁচানো এক ধরনের জীবন পার করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন মাঠেই তো ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাঠেই তো ছিলেন, জিহাদ করেছেন একজন পৃথ্বীরাজের বিরুদ্ধে আর একজন গৌরগোবিন্দের বিরুদ্ধে। তো আসল তাসাউফ তো হচ্ছে সেটি যেটি পরিপূর্ণভাবে দীনে মুহাম্মদীকে দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনটি আপনি একবার দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুরু করেছিলেন দাওয়াতের মাধ্যমে, খাজা মঈনুদ্দিন চিশতি এসে দাওয়াত দিয়েছেন, এবং আল্লাহর নবীর জীবনের শেষ দিকটা পার হয়েছিল জিহাদের মাধ্যমে, খাজা মঈনুদ্দিন চিশতি জীবনের শেষ দিকটা পার করেছেন জিহাদের মাধ্যমে। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার একজন অন্যতম খলিফা ছিলেন ফখরুদ্দিন গার্দেজি রহমতুল্লাহ আলহি। ফখরুদ্দিন গার্দেজি বর্ণনা করেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহির খানকায় প্রত্যেক দিন এই পরিমাণ গরিব মানুষ এসে খাবার দাবার খেত যে মাঝে মধ্যে আমরা খাবার দাবার নিয়ে ক্লান্ত হয়ে যেতাম যে আমাদের হাতে তো কিছু নেই। প্রত্যেক দিন যে হারে গরিবদের সংখ্যা এখানে বাড়ছে যে এক সময় এমন হয়ে যাবে যে আমরা আর তাদেরকে খাওয়ানোর মতো হাতে কিছু থাকবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিন নামাজ পড়ছেন, এই নামাজের অবস্থায় খুতবুত ফখরুদ্দিন গার্দেজি রহমতুল্লাহ আলাইহি গেলেন, গিয়ে বললেন যে হযরত, সেই দিন এসে গেছে আজকে যে আমাদের খানকায় হাজারো হাজারো গরিব উপস্থিত, কিন্তু আমাদের কাছে খাওয়ানোর মতো কোনো কিছুই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফখরুদ্দিন গার্দেজি রহমতুল্লাহ আলাইহি গিয়ে বললেন যে তুমি গিয়ে খাবার ব্যবস্থা করো, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই কথা শুনে ফখরুদ্দিন গার্দেজি গিয়ে ব্যবস্থা করলেন, যতটুকু নিয়ে ব্যবস্থা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিলেন, সমস্ত গরিবদেরকে তিনি অতটুকু দিয়েই খাওয়ালেন, এবং পরবর্তীতে আর কোনোদিন এবং আজকের দিন পর্যন্ত আমার নিজের চোখে দেখা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে কোনো গরিব পেটে ক্ষুধা নিয়ে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের মাধ্যমে এগুলোকে কবুল করেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুটি বিবাহ করেছেন, দুই বিয়ে থেকে তার 3 পুত্র 1 কন্যা। তার বড় পুত্রের নাম আমরা জানি, বড় পুত্রের নাম ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমানের বড় পুত্রের নাম ছিল খাজা ফখরুদ্দিন চিশতি, 2 নম্বর জনের নাম ছিল খাজা হুসামউদ্দিন চিশতি, আরেকজনের নাম ছিল আবু সাঈদ চিশতি, এই 3 জন, আর মেন নামটি কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলহি তার বয়স যখন হল 97 বছর, 633 হিজড়িতে রজব মাসের 6 তারিখ, আজকের তারিখে রজব মাসের 6 তারিখ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহি নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়, ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইন্তেকাল করলেন। এবং ফখরুদ্দিন চিশতি তার পুত্র, তিনি জানাজার নামাজ আদায় করলেন এবং বর্তমানে যে জায়গায় কবর সেখানে তাকে কবর দেওয়া হলো। পরবর্তী সুলতানরা এই কবরের উপর বড় কমপ্লেক্স বানিয়েছেন, একটি পরবর্তীতে এরা করেছেন গিয়াস তুঘলক, সম্রাট তুঘলক করেছেন, এবং সম্রাট আকবরও এখানে জিয়ারতের জন্য জিয়ারতের মাঝে মধ্যে। আজকের দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে গরিব নেওয়াজ হিসাবে কবুল যে করেছেন, এই গরিব নেওয়াজির এই বরকত আজও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিচ্ছেন। এবং এর প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আমি আমার জীবনে একটি বড় প্রাপ্তির জন্য দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের পরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। দানকারী তো আল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদেরকে সম্মান দেন। এবার এটি নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে তা আমাকে একবার বলুন,
কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন উম্মতের জন্য। হাদিসে এসেছে ফেরেশতারাও করবেন, হাদিসে এসেছে নেক মুমিনরাও করবেন। আল্লাহ যখন কাউকে ক্ষমা করতে চান, তাহলে আল্লাহ কি সাফাতের মুখাপেক্ষী যে সাফাত না করলে আল্লাহ ক্ষমা করতে পারবেন না? না, আল্লাহ তো চাইলে ক্ষমা করবেন এমনিতেই। সাফাত কেন দিচ্ছেন আল্লাহ? সাফাতের সুযোগ দিয়েছেন এজন্য যে এর মাধ্যমে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সামনে তার মাকবুল বান্দাদেরকে সম্মানিত করবেন। বুঝতে পেরেছেন? একজন হাফিজে কোরআন, একজন হাফিজে কোরআন, আল্লাহ নবী বলেছেন মান কারা আল কুরআনা ওয়াস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শরীফ শিখলো এবং কোরআনের উপর আমল করলো, খালি শিখলে হবে না, আমল করলো, কোরআন যেটিকে হালাল বলেছে সেটিকে হালাল জানলো, যাকে হারাম বলেছে হারাম বলে বর্জন করলো, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের মধ্যে দশজন মানুষের জন্য সাফাতের অনুমতি আল্লাহ দেবেন। তো এই দশজনকে তো আল্লাহ এমনিতেই মাফ করে দিতে পারেন। কেন সাফাত? কারণ এই হাফিজে কোরআনকে আল্লাহ বাকি দুনিয়ার মানুষের সামনে সম্মানিত করবে, উদ্দেশ্য এটি। এবার আমি যদি বলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে গিয়ে আমি দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে তার বরকতে এই দান করেছেন, এটি কোনো শিরকি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যখানে আমার মতো অধমকে দান করার মাধ্যমে তার ওলিকেও সম্মানিত করে দিয়েছেন আমার চোখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ দান করে আমরা বলি আমিন। আকুল কৌলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন ওয়া তুবু ইলাই। আমি দোয়া করে বিদায় নেব, এরপরে এশার নামাজ হবে আর আপনাদের মাহফিল চলবে। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل خلق الله العزيز الحميد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه. الله تمر دربار الله كوتي شكريا دا خريار تمر مقبول ولي اخلر پريشو تمي عمر رزان عيسو الله عمر رئير طريقا مزر اخسو الله تمر مقبول ولي اخلر روحاني فوائش تكي عمر محروم خريونا الله تمر اي مقبول ولي اسال سوابر محفل دت قبول خرا ستو قرآن شريف ختم ويسه ستو درود شريف ختم ويسه আর তোমার ওয়ালির শানও আমরা যে আলোচনাগুলা করছি তুমি মৌলায় এগুলারে কবুল করো আল্লাহ। আল্লাহ এগুলার ওসিলায় আমরার জীবনের তাম মুশকিলাত হলে তুমি আসান করে দাও, বিমারি হলে শিফা দান করো, বেরোজগারি হলে লাগে হালাল রুজির দরজা খুলে দাও, যারা তালিবুল আলিম এরারে দুনিয়া আখেরাতে তুমি কামিয়াবি নসিব করো, আমরার মুরব্বী হলে জান আরাম দাও, তোমার ইবাদতের মাঝে মুতমাইন বানাও, আমরার যুবক হলে তোমার দিনের খাদিম হিসাবে তুমি কবুল করো। রব্বুল আলামিন যে যে খেদমত নিযুক্ত আসুন তামামর খেদমতের মাঝে তুমি বরকত দাও, এরারে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করো, আমরার মা বাবারে মাফ করে দাও, তোমার হাবিব বর তমাম উম্মতে মরহুমার তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার হল তোমার ওয়ালির ইসাল সওয়াবর মাহফিল ইয়া হাত পাতাইছি। আল্লাহ তোমার ওয়ালির মহান ইজ্জত তুমি দান করছো। আল্লাহ আমরা ও ওয়াস্তা দিয়ে ভিক্ষা ছাইয়ার আমরার হাত তুমি খালি ফিরাইয়া দিও না, আমরা যে যে মুসিবতের মাঝে আসি যে যে গাঁঠো আটকায় আছি তুমি ছুটাইয়া দাও, যে যে পেরেশানির মাঝে আসি তোমার ওলির খাতিরে তুমি মুক্তি দাও, আমরার পক্ষ থেকে লাখ কোটি সালাত সালাম তোমার হাবিবর খেদমতে পৌঁছাও। আল্লাহ আমরার মুর্শিদ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাতে তুমি বুলন করো, তোমার ওলির জীবন বর খেদমতে তুমি কবুল করো মোলা। আল্লাহ আমরারে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করিও। আল্লাহ আমরারে তোমার মকবুল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত নসিব করিও। রব্বুল আলামিন আমরারে দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় পাক সাফ করিয়া বিদায় দিও। আল্লাহ কবরের আজাব রে মাফ করিয়া দিও। আল্লাহ হাশরের ময়দানে তোমার হাবিবর শাফাত আমরারে নসিব করিও। اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والعزيمة على الرشد والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار يا عزيز يا غفار يا رب العالمين. الله
তোমার বান্দায় বড় আশা করি এই মাহফিলের আয়োজন করছেন, তোমার বান্দারে এবং তার প্রতিষ্ঠানরে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো মাওলা। আল্লাহ তোমার বান্দার এই খেদমত তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার বান্দার তো এক আশা করছেন তুমি পূরণ করিয়া দাও। তোমার বান্দারে তোমার ওলি আখলার মকবুল ফয়েজ তুমি সর্বদা নসিব করি আল্লাহ। আল্লাহুম্ম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাতান দাঈমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন-নাহা কওল আযীম আমিন। আসসালামু আলাইকুম।